নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়াস কিচেন আজকের রেসিপি পাবদা ফিশ কারি প্রথমেই মাছটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছের ভিতরে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মাছের সাথে এবার ভালো করে মাছের সাথে মেখে নেব আর মাছগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি এবার মাছগুলোকে সাইড করে রেখে দেব আর মাছের কারির জন্য নিয়ে নিয়েছি কালো জিরে সর্ষে বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আমি একবারে বেশি করেই তেল দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এই তেলের ভিতরে রান্নাটা করে নিতে পারি আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে এবার একটা একটা করে সব মাছ ভেজে নেব পাবদা মাছ অবশ্যই একটু সাবধানে ভাজবেন কেন কি পাবদা মাছ সব সময় ভাজতে গেলে ভীষণ তেল ছিটকায় অবশ্যই ভাজার টাইমে ঢেকে ভাজবেন একটা একটা করে মাছগুলোকে উল্টে দেব পাবদা মাছ খুবই নরম হয় যখনই ভাজবেন একটু সাবধানে ভাজবেন তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার কারির জন্য প্যানে যে তেল আছে তেলের ভিতরেই দিয়ে দেব পরিমাণ মতো কালো জিরে এটাকে খানিক্ষণ ভাজবো যাতে কালো জিরের ফ্লেভারটা ভালো করে মাছের ঝোলের ভিতরে চলে যায় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো জিরেটা প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা জিরে বাটা আর সর্ষে বাটা এগুলোকে হালকা করে ভেজে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আঁচটাকে ডিমি রাখবেন না হলে মশলাটা পুড়ে যেতে পারে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আমি একটু পাতলা করে ঝোল করব এই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের যেমন ঝোল খেতে চান সেই পরিমাণে জলটা দেবেন এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার যতক্ষণ ঝোলটায় বলক না আসছে ততক্ষণ অবধি ঝোলটাকে ফুটাতে থাকব দেখতেই পারছেন আমার ঝোলটা ফুটে এসছে এবার একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেব একবারে যদি সব মাছগুলো দিয়ে দেন তাহলে কি হবে মাছগুলো সব ভেঙে যাবে পাপ্তা মাছ খুবই নরম হয়তো এই কারণে খুব সাবধানে দেবেন আর পাপ্তা মাছ রান্না করতে বেশি টাইম লাগে না এবার ভালো করে মাছটাকে ঝোলের সাথে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে দেখতেই পারছেন আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ ঝোলটাকে সেদ্ধ করে নামিয়ে নেব দেখতেই পারছেন আমার ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আশা করি আপনারাও যদি এইভাবে ট্রাই করেন তো আপনাদেরও ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাতে করে আমার সব ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং